সাংবাদিককে দুই ধরনের চিঠি দেয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। কোনো ধরনের বিধি বহির্ভূত ঘটনা ঘটলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। এদিকে দুই সাংবাদিককে চিঠি দেওয়ার প্রতিবাদে দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আজকের মধ্যে আপত্তিকর শব্দ প্রত্যাহার করা না হলে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। আইনজ্ঞরা বলছেন, দুদকের এ ধরনের চিঠি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে স্বাধীন গণমাধ্যমের উপর হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। সদ্য বরখাস্তকৃত বিতর্কিত ডিআইজি মিজান ও দুদক কর্মকর্তার অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন বাংলা ট্রিবিউনের সাংবাদিক দীপু সরওয়ার এবং এটিএন নিউজের সাংবাদিক ইমরান হোসেন সুমন। সংবাদ প্রচারের পর দুদক তাদের তলব করে, হাজির হতে বলা হয় কার্যালয়ে, না হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়। প্রশাসনের এ ধরনের চিঠি, তলব, ভীতি প্রদর্শন করা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা বলে মনে করেন গণমাধ্যম কর্মীরা। দুদক চেয়ারম্যান অনুসন্ধানী সাংবাদিকতার নানানভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই ধরনের কোনো কাজ হয় বা কাউকে হয়রানি করার জন্য এই ধরনের কোনো নোটিশ করা হয়, তাহলে আমরা অবশ্যই রাজপথে থাকবো। এবং গণমাধ্যমকে যদি আপনারা বিরুদ্ধ শক্তি করে দেন, শত্রুপক্ষের লোক মনে করেন, তাহলে আমরা বিশ্বাস করে নেব এ দেশ থেকে আপনারা দুর্নীতি মুক্ত করতে চান না। এর একটা গ্রহণযোগ্য ফয়সালা চাই, নইলে বৃহত্তর কর্মসূচি দিলে দুদকের জন্য যেমন ভালো হবে না, কারোর জন্য ভালো হবে না। এদিকে ধানমন্ডিতে মাদক বিরোধী এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান জানান, বিধি মোতাবেক আপত্তিকর শব্দ প্রত্যাহার করে নতুন করে চিঠি দেওয়া হতে পারে দুই সাংবাদিককে। নোটিশ ইস্যু করে না, আয়োগ করে, আয়োগরা স্বাধীন। কেমন আয়োগরা যদি কোনো ভুল করে হয় কোর্টে যাবেন অথবা আমাদের কমিশনের কাছে বলবেন। পরে দুদকের উপপরিচালক জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চিঠিতে মনে হয় ভাষাগত দুই রকম হয়েছে, দুই রকম ভাষা হওয়ার কারণে আমরা এই বিষয়টি কমিশনের গোচরীভূক্ত হয়েছে এবং কমিশন এটা দেখেছে। দেখার পরে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব অবহেলা এবং তার কাজের অবহেলার কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ কমিশন দিয়েছে। এ বিষয়ে দুদক কার্যকর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।